বিমানবন্দরে ঋতুপর্ণার কান্নাকাটি প্রকাশ্যে খোঁজা শ্রীলেখার। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। বিমানে উঠতে দেওয়া হয়নি ঋতুপর্ণা সেনগুপ্তকে, তার ফলে আহমেদাবাদে সময় মতো শুটিংয়ে পৌঁছাতে পারেননি তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস দেন ঋতুপর্ণা। এই পোস্টের কয়েক ঘন্টা পরই অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে খোঁচা মেরে একটি পোস্ট দিয়েছেন। জানা যায়, বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল মঙ্গলবার ভোর 5:55, কিন্তু ঋতুপর্ণা পৌঁছান 5:10। এরপরে ঋতুপর্ণাকে জানিয়ে দেওয়া হয় অনেক আগে বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর 40 মিনিট সেখানকার দায়িত্বরত কর্মীদের অনুরোধ করেন ঋতুপর্ণা। এক পর্যায়ে কথা কাটাকাটিও হয় এবং কেঁদে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু বিমান থেকে প্রায় 50 পা দূরে থাকার পরও তাকে আর উঠতে দেওয়া হয়নি। টয়লেট অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেন, ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা। দুটি পোস্ট পরপর প্রশ্ন জাগে, শ্রীলেখা কি তবে ঋতুপর্ণাকে খোঁচা মেরে পোস্টে করেছেন? তবে বিষয়টি নিয়ে শ্রীলেখা সংবাদ মাধ্যমকে বললেন, না, আমি কারো বিরুদ্ধে কিছু বলিনি, নিজের কথা মনে পড়ে গেল। আসলে আমার জন্য একবার বিমান দাঁড়ায়নি, কারণ আমিও সময় মতো পৌঁছতে পারিনি বোর্ডিং গেটে। তুমি যেই হও না কেন, কারোর জন্য নিয়ম বদলাবে না। ঋতুপর্ণার নাম না নিয়ে শ্রীলেখা জানালেন, প্রত্যেক মানুষের কাছে তার কাজ খুব গুরুত্বপূর্ণ। কারো মিটিং আছে, কারো বা পারিবারিক সমস্যা, সকলের গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকে, তাই সময় মতো পৌঁছাতে হয়, না হলে বিমান দাঁড়াবে না, কারোর জন্য অপেক্ষা করবে না। আহমেদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং 19-এ বোর্ডিংয়ের সময় ভোর 5:55 দেওয়া হয়েছিল। ঋতুপর্ণা পৌঁছান 5:10-5:12-এর মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে জানানো হয় বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং তাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তার নাম ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু নায়িকার দাবি তার কাছে কোনো ফোন আসেনি। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।